ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، فاتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. وإذ أصر النبي إلى بعض أزواجه حديثا وقال: فبأي حديث بعده يؤمنون؟ وقال صلى الله تعالى عليه وآله وسلم: إذا حدثتكم حديثا فلا تزيدن عليا. وقال: فإن خير الحديث كتاب الله. আমার আলোচ্য বিষয় হল ভারতীয় স্বাধীনতা আন্দোলনে আহলে হাদিসের ভূমিকা। আজকের এই মহতিপূর্ণ মজলিসের সুযোগ্য সভাপতি, উপস্থিত শ্রোতৃমণ্ডলী ও সুধীবৃন্দ, যবনিকার অন্তরালে মা বোনেরা, বেশ কিছুক্ষণ ধরে আপনারা যথাযথ আলোচনা শুনে আসছেন। আমিও কিছু আপনাদের সামনে বলতে চাই। মহান আল্লাহর কোরআন থেকে আমি দুটি আয়াত পেশ করেছি, হাদিসও দুটি পেশ করেছি। কথা হল এই, এটা সুনিশ্চিত সর্বজন বিদিত এক অভিসম্পাদিত সত্য যে ইতিহাস একটি জাতির মধ্যে জীবনী শক্তি সঞ্চার করে, কোনো সন্দেহ নেই। আবার কোনো জাতিকে ধ্বংস করতে হলে তার ইতিহাসকে ভুলিয়ে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, অথবা তার সেই ইতিহাসকে বিকৃত করে মানুষের মাঝে ব্যাপক প্রচার করতে হবে, এ যথেষ্ট একটা জাতিকে ধ্বংস করার জন্য। এতটুকু মনে রাখুন। এইবার আমি আগে চলছি, ইতিহাস জানতে হবে। ভারতে আজ আমরা একজন ভারতীয়কে যোগ্যতম পদের অধিকারী হিসাবে দেখতে পাচ্ছি, রাষ্ট্রপতি থেকে নিয়ে প্রধানমন্ত্রী এবং অন্যান্যদেরকে। জানেন এটা কাদের কল্যাণে হয়েছে? একমাত্র একমাত্র সারা ভারতবর্ষের আহলে হাদিসের কল্যাণে। এতে কাউরে এতটুকু অংশীদার নেই, কাউর অংশ নেই। ডাক্তার তারাচাঁদ তিনি বলছেন আহলে হাদিস সম্পর্কে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে 5 লক্ষ মুসলিম শহীদ হয়েছে, 5 লক্ষ মুসলিম হল ওয়াহাবি আহলে হাদিস। কাউর না করেন তিনি, ইসলামিক মুভমেন্ট বই তিনি বলেছেন। চিন্তা করুন। আবার সবচাইতে বড় কথা হল যে
যে WW হান্টারকে ভারতবর্ষে ইংরেজ সরকার তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, লড়াই সংগ্রাম করছে, তাদেরকে চিহ্নিত করতে বলা হয়েছিল। তো তিনি আওয়ার ইন্ডিয়ান মুসলিম বই লেখলেন, সেখানে স্পষ্ট ভাষাতে তিনি বলে দিলেন যে ইংরেজ সরকার ভারতবর্ষে শুধুমাত্র সংঘর্ষের সম্মুখীন হচ্ছে ওয়াহাবি আহলে হাদিস গোলামাদের সঙ্গে, কাউকে নাম উল্লেখ করেননি। বলুন তো হল কি ব্যাপার এই আহলে হাদিস? সেই জন্য আমাদের ভারতবর্ষে দুটি আন্দোলন সম্পর্কে আমরা জানি, একটি হচ্ছে ফরাজি মুভমেন্ট, আমরা এটাকে ভালোভাবে জানি ফরাজি মুভমেন্ট। জানি না ফরাজি কাদেরকে বলা হয়, হাজি শরিয়তুল্লাহ বাংলাদেশে, এখন থেকে আমরা বাংলাদেশ করছি, সেখান থেকে আন্দোলন করেছিলেন। হাজি শরিয়তুল্লাহর আন্দোলনে 1,00,000 মুসলিম শহীদ হয়েছিলেন, পরিষ্কার বলা হয়েছে 1,00,000 একমাত্র একমাত্র আহলে হাদিস। WW হান্টার বলছেন দুর্ভাগ্যক্রমে একজনের নাম ভুলভাবে চলে এসেছে, খায়রাবাদী নাম, ওনার ছেলে আব্দুল হক খায়রাবাদী ইংরেজ গভর্নমেন্টের কাছে এসে লন্ডনের প্রিভি কাউন্সিলের কাছে গিয়ে তিনি আবেদন জানান বিভিন্নভাবে যে আমার পিতা, আপনারা জানেন ভারতবর্ষে যারা স্বাধীনতা আন্দোলন করে তাদের ঘোর বিপরীত এবং ইংরেজদেরকে যারা ভারত থেকে তাড়াতে চায় তাদের ঘোর বিপরীত ছিলেন, এ ভুল করে আব্দুল হক সাহেব বলছেন যে ফজলে হক অন্য একজন লোকের নামে সমান এসেছিল, তো সেটা ভুলভাবে আমার আব্বার উপরে পড়ে যায়, তাই আমার আব্বাকে কালাপানি দ্বীপান্তর করা হয়। তারপর উনি ইংরেজ প্রিভি কাউন্সিলের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে তার আব্বাকে আনতে যাচ্ছেন, বঙ্গোপসাগরে আছেন আদলাবাদ দ্বীপপুঞ্জ থেকে আসছে একটা জলযানে একটা মৃত লাশ, তো দেখা যাচ্ছে উনি পাড়ে অপেক্ষা করছেন যে উনি হচ্ছেন ফজলে হক খায়রাবাদী, আল্লাহ তাআলা তার সম্মান রক্ষা করবেন, তো রক্ষাও করেছেন, নিশ্চয়ই তিনি হয়তো ভালো লোক ছিলেন, তাই তাকে আর দেশে ফিরে আসতে হয়নি, আন্দামান দ্বীপপুঞ্জেই তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত বাসী করুক। কিন্তু তার পুত্র আব্দুল হক খায়রাবাদী কিভাবে প্রিভি কাউন্সিলে গিয়ে তিনি রিপোর্ট করলেন নিজের আব্বার জন্য, চিন্তা করুন, তিনি নিজে বলছেন একথা, কখনোই ভারতবর্ষে ইংরেজ বিরোধী কোনো কিছুতে আমার আব্বা শরীফ হননি, বরং যারা হয়েছে তাদের সবসময় বিরোধিতা করেছেন, এই কথা বলছেন। আর এই আহলে হাদিস ভারতবর্ষে আহলে হাদিসের ভূমিকা, অবদান, আজ আমরা প্রধানমন্ত্রী ইত্যাদি যাকে আমরা দেখতে পাচ্ছি একজন ভারতীয় তিনি মহাসম্মানে একটা উচ্চ পদে আসন ঘিরে আছেন, তার একমাত্র একমাত্র কল্যাণ আহলে হাদিসদের, কাউ নিয়ে তো অবদান নেই। আর আহলে হাদিসের ইতিহাস কি মনাত্ম ভুলভাবে রচনা করা হয়েছে, এর শিক্ষা আমি কোন মুসলিমের কাছ থেকে বলছি না, সারা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন আমি চাই সবচাইতে মাটির কাছের একটা মানুষ আসুক ভারতবর্ষের বুকে, বিশেষ করে পশ্চিমবাংলার বুকে, যিনি মাটির মানুষের সঙ্গে থাকবেন, সেই মাটির কাছাকাছি লোকের আমি আশা পোষণ করছি, আমার তারা হলো না ওখানে পৌঁছানো, তো সেই মাটির কাছাকাছি কবি কবি সুকান্ত ভট্টাচার্য 21 বছর বয়সে তিনি মারা গেলেন, তিনি পরিষ্কার ভাষায় লিখে গেলেন যে আমরা পড়লাম তার লেখনীতে ইতিহাসের কলিমরা সব মিথ্যে, উনি বলেছেন কবি সুকান্ত ভট্টাচার্য সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, আজ কেন সিলেবাস থেকে তুলে দেওয়া হলো? কবি সুকান্ত ভট্টাচার্য মহাজ্ঞানী ছিলেন, তিনি জানতেন যে এই সব জিনিসের সত্য জিনিস থেকে প্রকাশ করতে হবে, গুরুদের মধ্যে প্রকাশ করতে
করলে চলবে না, শিশুদের মধ্যে। সেই জন্য শিশু সাহিত্যের মধ্যে উনি একটি কবিতা রচনা করলেন, ইতিহাসে পরিমরা সব মিথ্যে। তো সব মিথ্যা কথা আমরা করছি, কে বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রশংসা করে গেছিলেন ভবিষ্যৎবাণী হিসেবে, যে উনি একটা ওরকম প্রতিভা চেয়েছিলেন, তো সেই প্রতিভা কবি সুকান্ত ভট্টাচার্য সেই কথা বলে গেলেন, কিন্তু আজ আমাদের সিনেমা থেকে তুলে দেওয়া হলো। কারণ সত্য ইতিহাসটাকে আমার বিশাল এক সুযোগ ছিল, সে আর হতে দিল না, তুলে দেওয়া হলো। যে আমাদের ইতিহাস যে ভুল মিথ্যা সেটা প্রমাণ করে গেছেন উনি। কিন্তু দুঃখের বিষয় আর থাকছে না, কারণ আহলাদীদের ইতিহাসটাকে ভুলিয়ে দিতে চাইছে মানুষ। আগে বলেছিলাম না, জাতিকে শেষ করতে গেলে তার ইতিহাসকে ভুলিয়ে দিতে হয়, কিংবা ইতিহাসকে লোপাট করে দিতে হয়। তো এই ফন্দি আটা হয়েছে, কার কার নাম করব? তবে আহলাদীদের সম্পর্কে তখন কারা এই দেশের শত্রু ছিল? সবাই যেন শত্রু ছিল আহলাদী সোহাবী ছাড়া। ইতিহাস করুন আর মিথ্যা ইতিহাসকে বাদ দেন সেটা জানার জন্য চেষ্টা করুন, বিভিন্ন ইতিহাস করুন। বেশ বিশেষ করে WWW হাঙ্গারের আওয়ার ইন্ডিয়ান মুসলিম করুন, বুঝতে পারবেন। আর পাঞ্জাব ইউনিভার্সিটি প্রফেসর আব্দুল কাইয়ুম সাহেবের বই পড়ুন, দেখবেন ওনাকে জেবি জয়সবল গবেষণাগারের একজন বিশিষ্ট গবেষক হিসাবে রাখা হলো পাটনায়। তো উনি যখন গবেষণা করতে গেলেন নিয়ে, তো সেখানে উনি দেখতে পেলেন অমর সিং এর নামে ওনাদের বায়োডাটা পেশ করতে হবে, জীবনী লিখতে হবে। তো উনি বলছেন, এমন কোন পাতাই দেখলাম না ভারতবর্ষে যেখানে আমি গেছি, ধেয়ে গেছি, সব জায়গাতে চিঠিপত্র দেখেছি, ছোটখাটো পত্রিকা দেখেছি, বড় বড় পত্রিকা দেখেছি, ইতিহাসের ছোট ছোট বই পড়েছি, ভারী ভারী বই পড়েছি, কিন্তু কোনো একটি জায়গা নেই যেখানে আহলাদীদের নাম নেই স্বাধীনতা আন্দোলনে। ভাবুন এইবার, যার জন্য উনি স্পেশালভাবে স্বাধীনতা আন্দোলনে এই আহলাদীদের ভূমিকা সম্পর্কে একটি বই লিখলেন। এই তো ব্যাপার। আর জানেন, এই আহলে হাদিস আন্দোলন ভারতবর্ষের বুকে এইবার অমুসলিমদের মধ্যেও অনেক সৎ মানুষ ছিলেন, কোনো সন্দেহ নেই। পাঞ্জাবের শিখ তার দাড়ি সাদা হয়ে গেছে, তো জাফর খান শুনে লিখছেন কালা পানি বোর নামক বইয়েতে, উনি বলছেন যে আমাদেরকে যখন বেড়ি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়ার জন্য, তো শিখ সম্প্রদায় ঘোড়ায় চলে এসেছে, গ্রাম ধেয়ে চলে এসেছে দেখার জন্য। তো তখন উনি বলছেন, দেখো দেখো ইংল্যান্ডের এই কঠোরতা, এদের নির্যাতন নিপীড়নকে দেখো, ক্ষুদ্রকায় শীর্ণ মানুষ মুলামা, এদেরকে এরা বেড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে, কি অপত্য এবং নিষ্ঠুর অত্যাচার করে নিয়ে যাচ্ছে। তোমরা হে মনুষ্য সকল শুনে নাও, এই নিষ্কলুষ ব্যক্তিরা এরা যাচ্ছে, এরা ক্ষীণকায় শীর্ণকায়, মনে করে নাও যে এরা অবশ্যই একটি পিঁপড়ের দল, তো এই পিঁপড়েরা পাহাড়ের সঙ্গে মোকাবেলা করার জন্য যাচ্ছে। আর সুনিশ্চিত তোমরা শুনে নাও, এদের এই কুরবানি, এদের এই বিসর্জন কোনোদিনই ব্যর্থ যাবে না, একদিন আসবে সুনিশ্চিত দেখে নেবে তোমরা, যে এই ইংরেজদেরকে তাদের বিছানা লোটা কম্বল বেঁধে নিয়ে ভারতের মুখ থেকে এদেরকে চলে যেতে হবে। কিন্তু দুঃখের বিষয়, এই নিষ্কলুষ চিত্তে উলামা ওয়াহাবি ওলামা আহলাদীসা তখন আর থাকবেন না, ইনারা দেখতে পাবেন না। পরিষ্কার উনি বললেন, হ্যাঁ। তো যাই হোক, আর একটা ইতিহাস রয়েছে, সেখানে চতুনার জমিদার মনোহর রায়, তিনি খাড়ার জমিদার কৃষ্ণ রায় দেবের নামে একটি চিঠি লিখলেন, সেই চিঠিতে তিনি পরিষ্কারভাবে জানাচ্ছেন, অনেক হয়েছে আর নয় ইতিমধ্যে তার কাজ করতে নেন আপনারা, আর আপনারা আপনাদের কাজ করে যান, যদি এইবার আপনারা বাধা দেন সুনিশ্চিত জেনে নেবেন পিতুমের সাহায্যের জন্য আমি অগ্রগামী ভূমিকা পালন করব। কারণ দেশবাসীর বিরুদ্ধে, কৃষক সম্প্রদায়ের বিরুদ্ধে আপনারা যে মারাত্মক অন্যায় করে চলেছেন বারবার, তা কখনোই কেউ ক্ষমা করবে না, আর ওরা কোনোদিন ভুলে যাবে না। দেখুন স্বতঃস্ফূর্তভাবে তিনি কথা বলছেন।
তো যাই হোক ভাই সকল, আমি আহলে হাদিসের ইতিহাস নিখুঁতভাবে বলতে পারলাম না, তবে দুটি কথা বলে দিই। আমি কোরআনের আয়াত আর হাদিস পেশ করেছিলাম, সময়ের সংকীর্ণতা আমাকে অনুমতি দিচ্ছে না। তো কথা হলো এই যে আল্লাহ আহলুল হাদিস কারা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন ওয়াইজ আসারান নবিয়্যু ইলা বাযি আযওয়াজি হাদিসা, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তার মানিকে হাদিস বললেন। আর আয়াত পড়েছিলাম, একাধিক আয়াত রয়েছে যে আল্লাহ তাআলা নিজের বাণীকে নিজের ভাষাকে নিজের কথাকে হাদিস বলছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস পড়েছিলাম আমি আপনাদের কাছে, তার মানে হলো নিজের কথাকে নিজের হাদিস বললেন আর আল্লাহর কথাকে হাদিস বলছেন। তাতে এই হাদিসের প্রতি যারা নিষ্ঠাবান তাদেরই অনুবাদ করতে গিয়ে আরবিতে আহলুল হাদিস বলা হয়। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাষায় বললেন যে মান্নাসু ইল্লা মান ক্বালা হাদাসানা ওয়া আখবারানা, পৃথিবীতে একমাত্র প্রকৃত মানুষ তারাই যারা আহলুল হাদিস। আর আহলুল হাদিসের অর্থ তিনি বলে দিলেন আহলুল হাদিসে ইন্নানা মান ইস্তামিলুল হাদিস, যারা হাদিস অর্থাৎ আল্লাহর বাণীকে এবং আমার বাণীকে নিখুঁত পাবে আজীবন পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে যাবে তারাই হল আহলুল হাদিস। একাধিক মহাপণ্ডিত বলেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ এর অনেক কথা বলেছেন যে আহলুল হাদিসে ফি কুল্লি জামানিন কাসাহাবাতি ফি জামানিহিম, আহলুল হাদিস পৃথিবীর প্রতিটি জামানে প্রতিটি পিরিয়ডে যুগে ওই রকমই যেমন সাহাবীরা নিজের পিরিয়ডে ছিলেন, এরকম একাধিক উক্তি রয়েছে। কিন্তু সময়ের অভাবের জন্য আমি আপনাদেরকে বলতে পারছি না। তো আহলুল হাদিস বলতে গেলে যে সামান্য আমি কথা বললাম, আল্লাহর বাণীকে হাদিসকে যারা মানে তাহলে পৃথিবীর প্রথম পুরুষ, শুধু পুরুষই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত মুসলিম এসেছে, খাঁটি মুসলিম যারা যত নবী এসেছেন তারা সকলেই আহলে হাদিস ছিলেন। এ তো প্রাণীগুলির মধ্যে আর অপ্রাণীগুলির মধ্যেও আল্লাহ তাআলা তাদের জন্য এক চমৎকার বিধান চালু লিখিতভাবে তাদেরকে মধ্যে চালু করে দিয়েছেন, নিজেই সেই বিধান দিয়েছেন তাদের একান্ত উপযোগী করে। সারা পৃথিবীর মানুষ ছাড়া কোনো প্রাণী সেই বিধানের বিরুদ্ধে যায় না। কাজে অর্থগত দিক থেকে এটাও মনে হচ্ছে যেন আহলে হাদিস কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহর বিধানই তারা পালন করছে। মানুষ যারা আল্লাহর বিধান পালন করে যেমন মহাবী আহলুল হাদিস, এরা একমাত্র আহলুল হাদিস আল্লাহর বিধান পালন করে। সারা গাছ পৃথিবী, সারা পৃথিবীর প্রকৃতি, প্রতিটি জিনিসই যেন আহলুল হাদিস, কারণ তারা আল্লাহর দেওয়া বিধানের অনুসারী হয়ে এতটুকু ব্যতিক্রম তারা করে না, আল্লাহর বিধানের বাইরে চলে না। কমা আলাইনি ইল্লাল বালাগ আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে এত ভালো বক্তা আমাদের দেশে এসে আমার জানতেন না রে, মাশাআল্লাহ। ও বিজলি কা কড়কা থা ইয়া সৌতে হাদি, ও বিজলি কা কড়কা থা ইয়া সৌতে হাদি, জমি হিন্দ কি জিসনে সারি হিলা দি, এ ফির নয় নত নয় নত ইনশাআল্লাহ। ভাইজান, নিজের অস্তিত্ব সম্পর্কে সজাগ হন। শামসু তো একটা মূল্যবান কথা বলেছে, আমি ওটাকে রিপিট করতে চাই। সেটা হচ্ছে যে আজকে যারা বিভিন্ন পদিতে আছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে লোকাল পঞ্চায়েত প্রধান পর্যন্ত, এ সবের মধ্যে আলাদা দিতে হবে। আপনারা শুনেছেন কি শুনেছেন বলতে পারবো ভালো হয়েছে কিনা? আলাম আন্দোলন না করলে ইংরেজরা ভারত থেকে যেত না। আর এই প্রধান আর উপপ্রধান আর মন্ত্রী আর রাষ্ট্রপতি তো হতে পারতো না ভারতের কথা, ওরাই প্রকৃত ইতিহাস পড়লে আপনি সব জানতে পারবেন। ভারত সরকার ভাবে লক্ষণ জানে আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য জান দিয়েছি। আল্লামা এহসান আলাই জহিরের একটি বক্তব্য শুনছিল, আপনি পরিষ্কার লিখছেন শুধু উভয় বাংলাতে 1.5 লক্ষ আমরা দেশের জন্য কুরবানি দিয়ে সদা প্রস্তুত, ফির ভি হামসে গিলা হে কি হাম বেওয়ফা হে।
শেখ তুমি বললে তো না ফের ভি হামসে কিলা কাম মে ওফা হ্যায় এ গিলা হামসে এক কাম মে ওফাদার নেই হাম ওফাদার নেই তো তুমি তো দিলদার নেই মাশাআল্লাহ হ্যাঁ হাম ওফাদার নেই তো তুমি তো দিলদার নেই ঠিকই কথা